আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে সকালে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় এ নিয়ে ঘটনায় 29 জনের মৃত্যু হলো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 7 জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন এতে হতাহতদের পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডাক্তার জুলফিকার লেলিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের দেখতে গিয়ে তিনি আশ্বাস দেন রাজধানীর মিরপুরের শাহালি মাজার এলাকা থেকে অপহরণের 5 দিন পর 3 বছর এক শিশুকে উদ্ধার করেছে ডিবি পুলিশ সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় শিশুটির নাম শাহাদাত হোসেন আটক করা হয় দুই নারী অপহরণকারীকে ডিবি পুলিশ কর্মকর্তারা জানান শিশুটিকে পাচারকারীদের কাছে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল তাদের বিরুদ্ধে আরও অনেক শিশুকে অপহরণের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে নেত্রকোনায় কলমা কান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 10 জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান আবারও শুরু হয়েছে এর আগে এ পর্যন্ত উদ্ধার হওয়া 10 জনের মধ্যে 9 জনের দাফন সম্পন্ন হয়েছে গতকাল পুলিশ লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তরের পর রাতেই পারিবারিকভাবে তাদের দাফন করেন পুলিশ জানায় 35 জন যাত্রী নিয়ে ট্রলারটি গতকাল সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমা কান্দার কাকুরকোনার দিকে যাচ্ছিল পথে গোমাই নদীর বরখাপুন এলাকা অতিক্রমের সময় অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায় নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 30,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন টানা 8 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা স্থানীয়রা বলছেন প্রায় সারা বছরে এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌরুটে এজন্য অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন তারা এদিকে অচলাবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও পাটুরিয়া ঘাটে রাত থেকে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় 450 পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান এই রুটের 19টি ফেরির মধ্যে 17টি চলাচল করছে পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় 3 কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে নৌপথ সচল রাখতে 4টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশালে 2 জন মারা গেছে তাদের একজনের করোনায় এবং অন্যজনের উপসর্গে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 24 জন করোনায় নারায়ণগঞ্জে 1 জন মারা গেছে নতুন শনাক্ত 7 জন এদিকে খুলনায় করোনায় 1 জনের মৃত্যু হলেও বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 169 জন সিলেটেও 1 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত 114 জন এছাড়া ময়মনসিংহে 30 জন নোয়াখালীতে 17 জন নওগাঁয় 16 জন শেরপুরে 2 জন এবং নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য আগামী 27 সেপ্টেম্বর বিকেল 5টায় বিডিং বা নিলাম শুরু হবে 30 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত এই নিলাম চলবে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা ব্যবসা সম্প্রসারণ ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে 30 জুন 2019 সমাপ্ত বছরে সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন সঞ্চিতি সহ 34.71 টাকা পুনর্মূল্যায়ন ছাড়া 33.63 টাকা কোম্পানিটির ইপিএস 6.32 টাকা কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড বঙ্গজ লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিটির 30 সেপ্টেম্বর ও 31 ডিসেম্বর 2019 সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের এবং চলতি বছরে 31 মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পরিষদ সদস্যরা তা অনুমোদন করলে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ অলিউর রহমান স্বাক্ষরিত সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে শিবলী রুবায়তুল ইসলামকে বিএসএসির চেয়ারম্যান পদে
কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হলো। এর আগে বিএসসিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছিল। শিবলি রুবায়তুল ইসলাম গত 17 মে বিএসসিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।